হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি টিঙ্কু। আজকে আমি তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। দেখো, এই যে সারাদিনের যে নোংরা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়, বা যারা বাড়ির বাইরে বার হও, অফিসে কলেজে, তারা তো হালকা মেকআপ তো অবশ্যই করো। তো এই যে মেকআপ করে বাড়ি আসার পর আমরা কি করি, না একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিই আর ভাবি যে ক্লিন হয়ে গেছে। উপর থেকে তো ক্লিন লাগে, কিন্তু মোটেও কি সেটা ক্লিন হয়? মানে ভিতর থেকে কি ক্লিন হয়? আর এই যে আমাদের ভিতর থেকে ক্লিন হয় না, ভিতরেই নোংরাটা থেকে যায়, তো এর ফলে কি হয়, বয়সের আগে কিন্তু আমাদের মুখে একটা বার্ধক্যের ছাপ চলে আসে। আচ্ছা, এই যে হোম রেমেডি, এগুলো কি আদেও কাজ করে? একটা টাইমে আমি নিজেও বিশ্বাস করতাম না, আর এখন তারপর থেকে আমি অ্যাপ্লাই করার পর এখন আমি বুঝতে পারি যে কতটা উপকার। আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে না। ঘুমানোর আগে তোমরা নিজেরাই 10 মিনিট টাইম বার করে তোমাদের স্কিনেরটা একটু কেয়ার করো, দেখো তোমরা রেজাল্ট নিজেরাই পেয়ে যাবে। ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দেখা মানে দাঁড়াবে না, তখন দেখবে যে তোমাদের স্কিনটা কতটা ক্লিন আর স্মুথ দেখতে লাগবে। মানে তোমরা নিজেরাই নিজেদের ফেসের প্রেমে পড়ে যাবে। আমার সাথে তো তাই হয়। তো চলো দেখে নিই কী করতে হবে। তো প্রথম স্টেপ ক্লিনজিং, তার জন্য আমি বেশি কিছু নেবো না, জাস্ট এই কোকোনাট অয়েল আর এটা প্যারাশুট হলে ভালো হয়। তো এটা আমি 1 টিস্পুন মতো নিয়ে নেব। তো এই যে কটনের সাহায্যে আমি ক্লিন করে নেব। তোমার মেকআপটা যদি ওয়াটারপ্রুফও হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, সেটাও কিন্তু উঠে যাবে। এই কোকোনাট অয়েল সমস্ত দিক থেকে তোমার মুখটাকে পুরো পরিষ্কার। এখন আমার ফেসে যে অয়েলটা আছে সেটা আমি গরম জল দিয়ে, গরম জলে এই হ্যাঙ্কিটা ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এবার ক্লিন করে নেব, তেলটা তুলে নেব, পুরো অয়েলটা আমি এবার তুলে নেব স্কিন থেকে। আচ্ছা, এবার কিন্তু আমরা 2 মিনিট ওয়েট করবো, যতক্ষণ না আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্টেপ কিন্তু টোনিং, আর আমি এটা ডাবরের একটা রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি টোনিং করে নেব। যাদের কাছে রোজ ওয়াটার নেই তারা কিন্তু দুধ অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই কাঁচা দুধ। কাঁচা দুধ যাদের অয়েলি স্কিন তাদের পক্ষে তো খুবই ভালো। থার্ড স্টেপ, হাইড্রেটিং অ্যান্ড ময়েশ্চারাইজিং, আর সেটার জন্য আমি ইউজ করব অ্যালোভেরা জেল, সাথে অল্প একটু কোকোনাট অয়েল। তোমরা তো জানোই অ্যালোভেরা জেলে 98%ই ওয়াটার, তাই এর থেকে ভালো হাইড্রেটর আর হতেই পারে না। কিন্তু সমস্যা হলো, শুধু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলে সেটা হার্ডলি 2 ঘন্টা থাকতে পারে, দেখবে তারপর সাদা সাদা একটা জেলির মতো লেয়ার হয়ে তোমার স্কিন থেকে উঠে যাচ্ছে এবং তোমার স্কিন আবার সেই আগের মতোই ড্রাই হয়ে যাবে। এবার আমাদের তো চাই সারা রাতের ময়েশ্চারাইজেশন, তাই না? তো সেই জন্য কোকোনাট অয়েল এটা ওই ময়েশ্চারটাকে লক করবে, যাতে আমাদের স্কিন ড্রাই না হয়ে যায়। তাই আমরা দুটো জিনিসকে মিশিয়ে অ্যাপ্লাই করলে অটোমেটিক আমাদের স্কিনটা সিল্কি আর স্মুথ হয়ে উঠবে। ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স, এই দুটো জিজ্ঞেস করলেই কিন্তু আমরা ইতস্তত বোধ হই। যে করেই হোক, বয়সটা কিন্তু আমাদের ধরে রাখতেই হবে, আর এখানেই তো অয়েলের কামাল। কোকোনাট অয়েল আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে কিন্তু ধরে রাখে, যাতে আমাদের মধ্যে কোনো বার্ধক্যের ছাপ না আসে। হ্যাঁ, তবে অবশ্যই একটা বয়সের পর তো আসবেই, বলো তো। বন্ধুরা, এই ছিল আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু বালিশের যে কাভারটা সেটা ক্লিন রেখো, কারণ ওদের থেকেও অনেক জীবাণু কিন্তু তোমার স্কিনে চলে আসতে পারে। 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করবে, আর এভাবেই স্কিন কেয়ার করে যাও, আর দেখে নাও তোমার রেজাল্ট কেমন, তুমি রেজাল্ট পাও। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো থ্যাংক ইউ, আর যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।